হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়দ হোসেন, খানস গ্লোবাল থেকে আপনাদের সঙ্গে। শুক্রবার আমরা সারাদিনই অফিস করি, সকাল 9টা থেকে রাত 9টা। সো আপনারা এটা তো জেনেই গেছেন, তো এটা ফলাফল স্বরূপ আমাদের মধ্যে এখন একটু আগে উপস্থিত ছিলেন জনাব কবির ভাই। উনি বাংলাদেশের থেকে জাপানে যত ভদ্রলোক আছেন তাদের মধ্যে খুব সম্মানীয় এবং খুব যোগ্য একজন ব্যক্তি, যে বাংলাদেশে এখন গার্মেন্টস ট্রেডে আসছেন, এবং উনি জাপান, ইটালি এবং ইংল্যান্ড তিনটা দেশ নিয়ে কাজ করবেন, ইনভেস্ট করবেন এবং কাজ করবেন। উনি আমাদের সময় দিয়ে গেছেন এবং আমাদের একটা ভার্বাল একটা অ্যাগ্রিমেন্ট বলে গেছেন যে হি উইল অনলি ওয়ার্ক উইথ আস, এবং আমাদের মালামাল কোয়ালিটি অথবা আমাদের অফিস ভিজিট করে সে এতটাই হ্যাপি, সে আমাদের বলে গিয়েছে যে জুবেদ ভাই আমরা কাজ শুরু করব এবং পরিপূর্ণভাবে বাংলাদেশের দায়িত্বে খান্স গ্লোবাল থাকবে। সো এটা আমাদের জন্য আসলে একটা হঠাৎ বৃষ্টি, না চাইতে অনেক কিছু, হয়তো বা কোনো কারণে তার ভালো লেগেছে এবং সে কমিটমেন্ট করেছে এবং বলেছে সামনের শুক্রবারের মধ্যে একসময় এসে আমাদের কোম্পানি টু কোম্পানি একটা অ্যাগ্রিমেন্ট করে যাবে যে 12 মাস তাকে আমাদের কি সাপোর্ট দিতে হবে, বাংলাদেশের যত প্রোডাকশন, যত সাপ্লাই এবং যত সোর্সিং সব আমাদের করে দিতে হবে। সেটা আমাদের জন্য একটা শুভ সূচনা এবং একটা ভালো দিক। তো আজকে আবার আমরা গ্রুপে চলে আসছি, শুক্রবার গুলোতে আমরা একটু গ্রুপে আসি, কারণ আমাদের গ্রুপের কথাগুলো উইদাউট এনি প্রিপারেশন তাৎক্ষণিকভাবে যারা উপস্থিত থাকেন সবাইকে নিয়ে এটা করি, যাতে একবারের এক কথাতে আপনারা যেমন অনেক কিছু শিখতে পারেন এবং তারাও যেন অনেক কিছু একবারে জানতে পারে, এবং নানা মুনির নানা মত, অর্থাৎ এই লাইভে অথবা এই ভিডিওতে আসার ফলে এখানে একটাই শর্ত থাকে যে আপনাকে মন খুলে কথা বলতে হবে, যত ভালো মন্দ স্ট্রেট বলতে হবে। লাইভে ভিডিও করা অথবা কোনো একটা ভিডিওতে আসার জন্য মানুষ যেন প্রিপারেশন নিয়ে খুব ভদ্র ভদ্র কথা বলার জন্য আসে, এটা সেরকম না। এটা ইটস জাস্ট ওপেন ডিসকাশন টেবিল, অর্থাৎ মুক্ত মঞ্চ। আপনারা আপনাদের ভালো মন্দ যা জানার ইচ্ছা আছে, আমার যেটুকুন যোগ্যতা অথবা যেটুকুন জ্ঞান সেটুকুন দিয়ে আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আসুন আমরা আজকের কিছু টিউটোরিয়াল শুরু করি। টিউটোরিয়ালের শুরুতে আমরা পরিচয় করে দিই, আমরা একজন করে একটু নাম আর পরিচয় বলি। আমাদের সঙ্গে আছেন মাসুম আহমেদ, আমি খানস গ্লোবালের সাথে আছি। মাসুম ভাই হলেন কমার্শিয়াল এবং কর্পোরেট অ্যাক্সেসের জন্য ভেরি হাই প্রফেশনাল একজন ব্যক্তি, যাকে সমাজের অনেকেই চিনেন কমার্শিয়াল জগতে, এবং উনি অনেক এই সেক্টরে অভিজ্ঞতা অর্জন করা ব্যক্তি। তো আমরা সন্তুষ্ট উনাকে সঙ্গে পেয়ে, আমাদের খুব ইচ্ছা ভবিষ্যতে যেন আমরা উনাকে নিয়ে কাজ করার সুযোগ পাই, এটা আমাদের কাছে, উনার কাছে আমাদের প্রার্থনাও থাকছে যে যদি সহজ সম্ভব হয় আমাদের একটু সময় দিবেন, আমাদের একটু সহযোগিতা দিবেন, কারণ আপনাদের মতো বড় এবং জ্ঞানী মানুষদের সহযোগিতায় আমরা আসলে এত দূর আসতে পারি। এরপর আমাদের সঙ্গে আছেন জনাব জর্জ ভাই। জর্জ ভাইকে পার্বত্য অঞ্চলে, বান্দরবন অঞ্চলে চীনের না এরকম মানুষ বোধ হয় খুব কম পাওয়া যাবে, কারণ উনি ওখানে রাজ পরিবারের রাজপুত্র এবং তার সবথেকে বড় বিষয় হচ্ছে সে আমার মতো একজন ব্যক্তি যে কোনো প্রোডাক্টের বিজনেস করে না, সে বিজনেস করে রেসপেক্টের, সম্মানের, অর্থাৎ সে মন থেকে মানুষকে সম্মান দেয় এবং সম্মানের ভালোবাসা নিয়ে সেখানে বেঁচে থাকে, এটুকুনি তার জীবন। তো উনি আমাদের সম্মানীয় প্রথম ডিলার যে আমাদের কিছু ভিডিও দেখে আমাদের উপর আস্থা করে একদম সেকেন্ডের মধ্যে উনি আমাদের পেমেন্ট, ফুল পেমেন্ট করে দিয়েছেন, এবং ফুল পেমেন্ট করা কমপ্লিট ডিলারের তালিকায় প্রথম আছেন জনাব জর্জ ভাই। তো জর্জ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এরপর আছেন আমাদের কিশোরগঞ্জ থেকে আসা ডিলার, আমার নাম মোহাম্মদ শাহিন আলম শান্ত, আমি কিশোরগঞ্জ সদর থেকে এসেছি। উনি কিশোরগঞ্জ সদর থেকে আসছেন, উনি হলেন শাহিন আলম শান্ত, এবং উনি একজন ব্যক্তি, উনি একজন ব্যক্তি যে আমাকে বলে জুবায়দ ভাই প্রতিদিন অন্তত একটা ভিডিও দিতে হবে, 1 মিনিটের হলে দিতে হবে, যেন সেখান থেকে কিছু শিখতে পারি অথবা সেটা নিয়ে কথা বলে উল্টা আপনাকে কিছু শিখাই দিতে পারি, বাট আমরা শেখার মধ্যে থাকব, কারণ যে মানুষটার শেখার রুচি অথবা ধৈর্য শেষ, অর্থাৎ তার জীবনে উন্নতি করা শেষ। তো আমি আসলে শাহিন আলম শান্ত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি, ফলো আপ, তার কাছ থেকে যে জিনিসটা শিখি ফলো আপ, কোনো কিছু নিয়ে পড়ে থাকা, লেগে থাকা, এটা আমাকে খুব আনন্দ দেয় এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমি কিছু শিখতে পারছি। এরপর আমাদের অফিসে সব থেকে সুন্দর পুরুষটা হলো, একটু হাতুচু করে দেখেন না, ইজ এ ভেরি স্মার্ট গাই, হ্যাঁ মানে আমার কলিজা, তো শাকিল,
এরপর আছেন যে আমাদের প্রোডাকশনটা দেখেন, তারপরে আছেন বলেন নাম বলেন আশিক, যে হলেন স্টুডেন্ট, যে হলেন স্টুডেন্ট পড়াশুনো করছে এবং পড়াশোনার পাশাপাশি আমাদের কোম্পানিতে সময় দিচ্ছে এবং সেলস এন্ড মার্কেটিং এর উপরে একজন এক্সপার্ট হওয়ার জন্য শুরুতেই ডোর টু ডোর মার্কেটিং নিয়ে অ্যানালাইসিস করতেছে, প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করছে। এরপর আমাদের আছেন এক বড় ভাই, উনি একজন ডিলারের গার্ডিয়ান হিসেবে আসছে, যে ডিলার হলো আপনার ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ কমপ্লিট করেছে এবং টাঙ্গাইলে ডিলারশিপ নিতে যাচ্ছে। তো বড় ভাই আমাদের এখানে আসছেন, সেও সমাজের অথবা তার ব্যবসা জগতে সে খুব বড় মাপের একজন ব্যক্তি, তো উনি আসছেন অ্যাজ এ গার্ডিয়ান, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার এটা জানার জন্য। এরপর আমাদের আছে একটা বোন, যে কাস্টমার সার্ভিসে আপনাদের সবসময় দেয়, তাকে আমি আজকে নতুন করে পরিচয় করাবই না, কারণ ফারিয়া খানকে সবাই চিনেন, রাইট? সে হচ্ছে বিক্রমপুরের কেরানীগঞ্জের অল ইন অল, কারণ তার একটাই কথা থাকে, ইফ এনিথিং ইম্পসিবল জবাদ ভাই আমাকে শুধু বলবেন, আমি টোটাল কেরানীগঞ্জ ঘুরলি দিই, একটা ঘুরলি দেবো, একটা চক্কর দিব, কত প্রোডাক্ট দিবেন, সেল করার দায়িত্ব আমার। হ্যাঁ, তো এতটা কনফিডেন্স নিয়ে এসে চলে, তো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো এবার আমরা এই ভিডিওতে আসতেছি যে আপনাদের কিছু প্রোডাক্ট অ্যানালাইসিস নিয়ে। আমাদের শান্ত ভাই সেই কিশোরগঞ্জের থেকে সাত সকালে একদম ভোরবেলা রওনা দিয়ে সকাল 9টার মধ্যে আমাদের হাউসে এসে হাজির অনেকগুলো স্যাম্পল নিয়ে, যে আমরা যে ডিলার হচ্ছি, আমরা আমাদের এলাকায় যে মালগুলা চলে, হ্যাঁ, এই মালগুলা কোন ক্যাটাগরিতে চলে, এটার আন্ডারস্ট্যান্ডিং কি, এটা আমাদের কোম্পানিকে বোঝাতে আসছে, এটা ফিল কি, যে এই এই ক্যাটাগরির মাল যদি আপনারা দিতে পারেন, এই কোম্পানি যদি দেয়, তাহলে ডেফিনেটলি বিজনেস করা সম্ভব, উই ক্যান ডু বেটার থিংস, আমরা ভালো কিছু করতে পারবো, কিন্তু এই ক্যাটাগরির মাল আমাদের দিতে হবে। তাহলে এই মালগুলো উনি যেটা আসছেন সেটা হচ্ছে শোরুম ক্যাটাগরির মাল নিয়ে আসছেন। আপনাদের মধ্যে যারা আছেন শোরুমে মাল সাপ্লাই দিয়ে ব্যবসা করতে চান, তারা শোরুমে যে অ্যাকচুয়ালি কি মালটা চান অথবা কি মালটা সেখানে সাপ্লাই দিতে চান, অথবা শোরুমের দোকানদাররা আপনাদের কাছে কোন ক্যাটাগরির মাল চান তার উদাহরণ নিয়ে আসছেন। হ্যাঁ, তো আমরা এখানে কয়েকটা মালামাল একটু দেখি। নাম্বার ওয়ান হলো আমাদের জর্জ ভাই যে কথাটা বলেছিলেন, যে মালের গেট আপ যেমন ফ্রেশ থাকতে হবে, তেমন প্যাকিং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, বিকজ সবাই কষ্ট করে টাকা ইনকাম করে একটা মাল কিনতে আসছে, এই মালটার যদি গেট আপ প্রেজেন্টেশন যদি ভালো না হয় শোরুমে, এই মালটা আসলে মূল্যবান মাল হিসেবে যতই মূল্যবান হোক না কেন ওটা মূল্যটা কমে যায়। অর্থাৎ আপনার রান্নাটা খুব ভালো কিন্তু আপনার উপস্থাপনটা পরিবেশনটা ভালো না, অর্থাৎ ওই রান্না খেয়েও কেউ শান্তি পাচ্ছে না, আর আপনি ছোট্ট একটা সাদা গ্লাসে এক গ্লাস পানি দিয়েছেন কিন্তু সেটা আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে যাকে গেস্টকে খেতে দিয়েছেন সে চিন্তা করছে না আপনার অভাবের কথা, সে চিন্তা করছে না আপনার ঘরে খাওয়ার কিছু নাই, যার কারণে শুধু এক গ্লাস পানি খেতে দিয়েছেন, বাট সে বলছে এই বাসার এই এক গ্লাস পানি খেয়ে মনটা জুড়ায় গেল, অর্থাৎ এখানে আন্তরিকতা ভরা ছিল। সো প্রেজেন্টেশন ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান বাই পিপলস হার্ট, কাস্টমারের হার্টটাকে আপনাকে যদি আপনি পারচেস করতে চান, তার হার্টে যদি জায়গা নিতে চান, ডেফিনেটলি আপনাকে এরকম সুন্দর পলি করা প্রোডাক্ট আপনাকে উপস্থাপন করতে হবে। এখন পলির জন্য যদি মালের দাম 2 টাকা বাড়ে তো কারো কোনো আপত্তি নাই, এখানে যারা অন্তত আছেন আপনাদের কথা হয়তোবা আমরা আমাদের কনফারেন্সে অথবা আমরা উদ্বোধনী অনুষ্ঠানে জানতে পারবো, যে ডিলারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে, বাট এখানে যারা আছেন আরো 2-1 জন যারা আমাদের কাছে এসছেন টাকা জমা দেওয়ার আগে, অনেকে প্র্যাকটিক্যালি দেখতে আসতেছেন যে কার কাছে টাকা জমা দিব, কার সঙ্গে কাজ করবো, যেমন ভায়াসকে গার্ডিয়ান হিসেবে আসছেন, তো অনেকেই কিন্তু আলোচনা করে বলছেন যে পলিটা হতে হবে লাক্সারিয়াস আর গর্জিয়াস যদি কিনা এই মালটা শোরুমে যেতে চায়। এটাতে আমিও এগ্রি করি যে প্রেজেন্টেশন ডেফিনেটলি ইউ হ্যাভ টু এনশিওর বেটার বেটার পলি, পলিগুলো আপনাকে সুন্দর অথবা প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, এটা এরকম এভারেজ পলি না হওয়াটাই ভালো, আর যদি মালের ক্যাটাগরিটা এভারেজ থাকে অথবা যদি হকার মার্কেটে থাকে অথবা এভারেজ মার্কেটে থাকে দেন ইট ডাজেন্ট ম্যাটার, এটা খুব বেশি ইফেক্ট করে না, কিন্তু শোরুমের জন্য ডেফিনেটলি পলিটা খুব ইম্পর্টেন্ট। আই এম রাইট অর রং? রাইট। ওকে, সো এবার আসেন আমরা কিছু মালামাল নিয়ে কথা বলি। প্রথমে আমরা যেহেতু প্যান্ট অনেকগুলো, আমরা এখানে একটু শার্ট নিয়ে কথা বলি। দেখেন শোরুমে যে শার্টটা যাচ্ছে, আমার বিশ্বাস আপনারা কাইন্ডলি এই লাইটটা একটু বন্ধ করে দেবেন, এই লাইটটা বোধ হয় ফ্রন্ট লেফট এফ এল লেখা আছে, ফ্রন্ট লেফট এফ এল, হ্যাঁ রাইট,
ওটার কারণে একটু পিছনে আলো আসতেছিল, তো এখন বোধহয় বোঝা যাবে। তো এই দেখেন এই মালটা, আমি আপনাদের একটু কোয়ালিটিটা দেখাই। এটা হলো ওনার এলাকায় কিশোরগঞ্জে এক্সপোর্টের শার্ট বলে বিক্রি করছে, সুন্দর করে পলি করা। এটা যখন শোকেসে রাখা থাকছে শোরুমে দেখতে খুব সুন্দর লাগছে, আবার দূর থেকে যখন এভাবে একটু বাঁকা করে রাখতেছে তখন এটা একটা গ্লেস আসতেছে এবং লাইটিং পড়ছে এরপরে সোডিয়াম লাইট। সো মালটা দেখেই যে কারো ভাল লাগতেছে যে মালটা একদম ফ্রেশ মাল, মালটা একদম ফ্রেশ মাল, পলিটা একদম সুন্দর, কোনো ভাঁজ হয়নি পলিটা। এবং এখানে সোজা কথা, মালটা দেখার সঙ্গে সঙ্গে যে কেউ কিনতে চাবে। এই মালটা আনুমানিক শোরুমে কত টাকায় কিনতে যেতে পারে আপনার এলাকায়? এই মালটা 600-700 টাকায় মালটা বিক্রি হবে মাস্ট। এবং আমিও স্বীকার করি, আমি নিজে যদি শোরুমে যেয়ে দেখি গিল ডেরি ডিজাইন ফর মেন সেন্সেশন 41-42, হ্যাঁ এটা এক্সপোর্টের শার্ট বলা হচ্ছে। এখন আমরা একটু বাস্তবে দেখি এটা এক্সপোর্টের কি কোন লেভেলে আছে। আমি প্যাকেটগুলো খুলতে পারি? আচ্ছা, এই মালটা যে পলি করা আছে এই পলিটা হচ্ছে এভারেজ পলি, এই পলিটা হচ্ছে এভারেজ পলি। মার্কেটে স্টক লটে যারা অথবা কেজি হিসেবে যে পলি কেনে সেটা হচ্ছে সেই পলিটা। আমি কিন্তু পার্ট বাই পার্ট বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন অথবা দেখবেন। এরপরে যে মালটা ভাঁজ করা আছে, এই মালটা ভাঁজ করা আছে যে কোনো ফ্যাক্টরিতে ওভারঅল যে পলি করা থাকে সেই পলিটা। অর্থাৎ সাপোজ আমার এই শার্টটা যখন কিনেছি এখান থেকে শুরু করে, এখান থেকে ব্যাক সাইডের থেকে শুরু করে, আমি পরে কিছু ছবি দিয়ে দিব, এই শার্টটা যখন আমার বিদেশ থেকে আসছে তখন আমি এটা প্রতিটা পার্ট বাই পার্ট আমি ছবি তুলছি এবং খুলছি, অর্থাৎ দেখানোর জন্য, হোয়াট ইজ দ্য ফ্লেভার, ফ্লেভারটা বোঝানোর জন্য। যে একটা নতুন কাপড় কিনে বেশি টাকা দিয়ে একটা দামি কাপড় কিনে সেটা যে আপনি খুলছেন, খুলতেই আপনার বুকটা ভরে যাচ্ছে, তো সেই পার্টটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না। বিকজ ওই দাম আর এই দামের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি বলছি না আমি খুব দামি জামা পড়ছি, আমি বলছি যে দুটো জামার কোয়ালিটি, ভুল বুঝবেন না। সো গিল ডেরি, ওকে। সো মালটাতে দেখেন আমরা এখানে কি পাচ্ছি, মার্কেটে ঠিক যে অবস্থায় প্যাকিং করা থাকে প্যাকিংটা পেলাম, এটা পেলাম। এরপর লোকাল ফ্যাক্টরির সব থেকে হায়েস্ট কোয়ালিটি যেটা, এখানে দুটো সিল দেওয়া থাকে, লকার থাকে, সে দুটো লক নাই, আমরা শুধু দুটো কাগজ পেয়েছি এখানে, রাইট, সিল পেয়েছি দুটো। এরপর আমরা কাপড়টা খুলি, একদম ফ্রেশ একটা বড়ি, একদম ফ্রেশ একটা বড়ি। এরপর আসেন ট্যাগ লেবেলটা কিভাবে লাগানো আছে। এটা ওভারঅল প্রোডাকশনে যেভাবে থাকে, লোকাল ফ্যাক্টরি, এক্সপোর্ট ফ্যাক্টরি অথবা এক্সপোর্ট যেভাবে থাকে সেভাবেই আছে। এরপরে আমরা প্রতিটা বাটন দেখি, এই বাটনটা দেখে বোঝা যাচ্ছে এটা লোকাল বাটন, বেটার কোয়ালিটি, ম্যাচিং করা লোকাল বাটন, বেটার কোয়ালিটি। মেবি আপনারা দেখতে পাচ্ছেন কারণ এটা ব্র্যান্ডের শার্ট হলে বাটনের কারসাজিটা দেখলেই বুঝতে পারতাম, অথবা বাটনের মধ্যে আপনার সেখানে ডিক্লার করা থাকতো। নাম্বার টু, এবার আমরা কাপড়টা একটু খুলে দেখি ভিতরে ফিনিশিংটা, ফিনিশিংটা খুব চমৎকার এবং নতুন ফ্যাক্টরি, নতুন মেশিন দিয়ে টান দেওয়া সেলাই, এটা নিঃসন্দেহে ফিনিশিংটা চমৎকার, নতুন ফ্যাক্টরি, নতুন মেশিন দিয়ে টান দেওয়া সেলাই। এবং এখানে যারা হেল্পার অপারেটর যারা আছে তারা এক্সপার্ট লেভেলে, ভালো লেভেলে আছে, অপারেটররা এক্সপার্ট লেভেলে আছে। এবং তারাই যে আপনার লেভেলটা লাগাইছে, এই লেভেলটা আপনার কালেক্ট করা লেভেল, আপনার লেভেলের সেলাইটা দেখলেই বোঝা যেত। এবং এই লেভেলটা আরো উপরে থাকে, এটার এটা এত নিচে থাকে না, এই ব্র্যান্ডের কাপড়ের মালের লেভেলটা আরেকটু উঁচুতে থাকে, আরো অন্তত এক আঙ্গুল উঁচুতে থাকে। এটা আপনি যখন একটা ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, কাজ করতে করতে তখন আপনার এটা মুখস্থ হয়ে যাবে যে আমেরিকান ঈগলের লেভেল কোথায় থাকে এবং তার প্রেজেন্টেশনটা কেমন হয়। এবার আসেন হাতার, এখানে এই হাতার এই যে আপনার পার্টটা, এই পার্টটা দেখে আপনি বুঝতে পারছেন এটা এক্সপোর্টের না, কারণ এক্সপোর্টের পার্টগুলো এই ডিজাইনে বাংলাদেশে খুব কম আসে এবং এশিয়ান যে ডিজাইনগুলো পড়ে সেই ডিজাইনগুলো একটু চওড়া পড়ে। এবং তাহলে আপনার এই সাইড বর্ডার এবং বাটন এবং প্রতিটা পার্ট দেখে আপনি বুঝলেন যে এই মালটা বাংলাদেশের কোনো ফ্যাক্টরি এই মালটা তৈরি করে
একবারে মনে করেন 20,000 করে করে তৈরি করছে, বিভিন্ন মার্কেটে এক্সপোর্টের লগো লাগায় ছেড়ে দিচ্ছে এবং দোকানদাররা এই মালটা সর্বোচ্চ 220 টাকা অথবা 230 টাকা করে পাচ্ছে এবং 600 টাকায় বিক্রি করছে। 100 টাকায় 1,00,000 টাকা ইনভেস্ট করলে শার্টের পিছনে মনে করেন আরো 2,00,000-3,00,000 টাকা ইনকাম হচ্ছে। এখন শোরুমে সবার তো একটু স্লো ইনকাম হবে, বাট সবাই মালটা নিচ্ছে, দ্যাটস ইট। তাহলে ভাই এবার কি আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে? দিস ইজ নট এক্সপোর্ট ওয়ান, আমাকে ওখান থেকে একটা এক্সপোর্টের শার্ট একটু নামায় দেখান। এক্সপোর্টের মেনদের যে সাদা শার্টটা আছে সাদা শার্টটা নামায় দেখান, অথবা ওই রেড রেড একটা নামান, সাদা একটা নামান, আর ওই পাশে থেকে একটা এক্সপোর্টের শার্ট নিয়ে আসেন শার্টিং। আর এখানে এক্সপোর্টের সাদা একটা শার্ট ছিল না যে আপনার সেলাই সেলাই করা, সেই শার্টটাকে আমি একটু দেখান। তাহলে আমরা একটা ভিন্ন ক্যাটাগরির একটা শার্ট আপনাদের এক্সপোর্টের দেখাই। এটা লেভেলটা দেখেন, লেভেলের সাইজ, সাইড স্টিচ গুলা দেখেন, এটার স্টিচ গুলা দেখেন, এটা প্রতিটা বাটনে দেখেন এই ব্র্যান্ডের নামটা দেওয়া আছে প্রতিটা বাটনে, প্রতিটা বাটনে। এবং এটার ট্যাগের ফিনিশিং, ওটা ট্যাগের ফিনিশিং আকাশ পাতাল, কারণ ফিনিশিং দেখে বোঝা যায় যে স্টক লট মার্কেট থেকে আসছে, লেফট ওভার আকারে স্টক লট আকার থেকে আসছে, না তৈরি করা লোকাল মার্কেট থেকে, না কি, এটা বোঝা যায়। এরপর এর প্রতিটা কাজের, এর প্রতিটা কাজের ফিনিশিং যদি আপনি দেখেন, এই শার্টটা খুব কমপ্লেক্স একটা শার্ট যেখানে প্রচুর পরিমাণ স্টিচের কাজ করা, এবং একটা স্টিচে একটা ফল্ট যদি ধরা পড়ে এই শার্টটা রিজেক্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য হাইয়েস্ট সবকিছু ধরে আপনি বুঝতে পারবেন যে ইজ ইট এক্সপোর্ট অর নট। আমি অবশ্যই বলতে পারি এটা কোন এক্সপোর্টের অর্ডার না, বাট এই যে কোয়ালিটিটা তৈরি হয়েছে এই শার্টটা এক্সপোর্টের কাছাকাছি সুন্দর কোয়ালিটির শার্ট, যার কারণে তারা এক্সপোর্ট বলে চালা দিতে পারছে, কাস্টমাররাও নিচ্ছে এবং দোকানদাররাও ভরপুর ব্যবসা করছে সারাটা বছর ধরে। তাহলে এই মালটা অবশ্যই ভালো মাল লোকাল মার্কেটে চালার জন্য। এই মালটা যদি আমি আপনাদের দিই আপনারা চালাতে পারবেন, আর কেউ যদি দে তাও চালাতে পারবেন, এবং এই মালটা আপনি যেখান থেকেই নেবেন না কেন সেইখানে কিন্তু এই মালটা আপনি চালাতে পারবেন। তাহলে আমরা শার্টের ব্যাপারে জানলাম, কিন্তু দেখেন এক্সপোর্টের শার্টগুলোর আসল বেসিকটা কোথা হয়, বেসিকটা বেশিরভাগ এক্সপোর্টের বেসিক মেজারমেন্টটা কোন জায়গাটাতে থাকে এটা আপনাকে বুঝতে হবে, ডিস্টেন্সটা বুঝতে হবে, এবং এর ফিনিশিংগুলো বুঝতে হবে, এবং এর প্রতিটা পার্টের ফ্লেভারটা আপনাকে নিতে হবে। আপনি এই মালটা এক্সপোর্টের মাল হাতে না ধরে কখনো ফিল করতে পারবেন না দিস ইজ এক্সপোর্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি হাতে না ধরে কখনোই বুঝতে পারবেন না এই মালটা এক্সপোর্ট কিনা, দূরের থেকে 60% বুঝতে পারবেন, বাট 100% ফিল করতে গেলে আপনাকে আসতে হবে। এবার দেখেন একটা এক্সপোর্টের মাল, এটা হলো আপনার এক্সপোর্টের, এটা ডিস্টেন্স দেখেন, কিন্তু এটা সাইড স্টিচের থেকে শুরু করে সবকিছু দেখেন তারপরও, এবং স্টিচগুলো দেখেন তারপরেও কিন্তু মালটা রিজেক্ট, তারপরে মালটা শিপমেন্ট ক্যান্সেল হয়েছে। এখানে বাটনের থেকে শুরু করে সবগুলোর কোয়ালিটি দেখেন, এই বাটনগুলো ইম্পোর্ট করা বাটন, এটা মার্কেটের পাওয়া সব থেকে হাইয়েস্ট অথবা ভালো কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা বাটন। এটা প্রতিটা মেজারমেন্টের থেকে শুরু করে প্রতিটা গেটআপের থেকে আপনার বোঝা যায় যে এই স্টিচটা কোথায় এসে মিলছে, এগুলো দেখলে আসলে বোঝা যায় যে এটা এক্সপোর্টের অর্ডার ছিল কি না। তাহলে এই পার্টটা আপনি দেখেন, এই পার্টটার সঙ্গে এই পার্টটা মিলান, দুটা পার্ট মিলান, আকাশ পাতাল একটা ব্যবধান পাবেন কোয়ালিটির স্টিচের। এখানে স্টিচগুলো জেগে জেগে আছে, এখানে স্টিচটা একদম ফিনিশিং হয়ে আছে, কাপড়ের সঙ্গে স্টিচ যা আছে এটা বোঝাই যাচ্ছে না। ব্যাক সাইড দিয়ে ফিনিশিংটা দেখেন, বাটনের পিছনে কাটিংটা, এটা হাতে কাটা, নর্মালভাবে হাতে কাটা, এটা অসম্ভব জি আসেন, এটা অটোমেটিক মেশিনে চলে আসা, এটা অটোমেটিক মেশিনে বাটনটা সেলাই হয়েছে, আর এই বাটনটা সেলাই হয়েছে হাতে, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই বাটনটা সেলাই হচ্ছে হাতে আর এই বাটনটা হচ্ছে অটোমেটিক মেশিনে। তাহলে এক্সপোর্ট লেখা থাকলেই সবকিছু এক্সপোর্ট না, এক্সপোর্টটা বুঝতে গেলে
পার্ট টু পার্ট আপনাকে বুঝতে হবে। এরপর যখন একটা বুঝে ফেললেন তখন এখানে 1 লাখ পিস থাকলে ওই 1 লাখ পিসই আপনার এক্সপোর্ট, ওটা নিয়ে সন্দেহের কোনো কারণ নাই। তাহলে আমরা কাপড়টা এভাবে একটু রাখি, এটাকে আবার আমরা ভাঁজ করে ফেলবো, সমস্যা নেই। একটু সাইডে রাখুন যাতে ভাঁজটা একটু বেশি, আয়রনটা খুব বেশি নষ্ট না হয়। আচ্ছা আচ্ছা, ইউ হ্যাভ টু গো না? আচ্ছা, আমাদের বিজনেস সম্পর্কে আপনি যেটা জানতে এসেছিলেন যে আমাদের এখানে সব ক্যাটাগরির মালামাল পাওয়া যাচ্ছে, একদম জিরো গ্রেড থেকে শুরু করে হাইয়েস্ট গ্রেড। আপনার যেহেতু একটু তাড়া আছে, অনেক বেশি সময় দিতে পারছেন না, তারপর আপনি পাশের রুমটা যদি একটু কাইন্ডলি ভিজিট করে দেন, কত ক্যাটাগরির মাল আছে একজন একটু সময় দেন, শাকিল অথবা ইয়া একটু সময় দেন ওনাকে, যেন ওনার একটু তাড়া আছে আবার নামাজের সময়। তো এই আর কি, তো উনি ছিলেন একজন গার্ডিয়ান, যাই হোক নো প্রবলেম, ওনার একটু সময় তাড়া বেশি। এরপর আসেন আমাদের এই যে পলি করা জিন্সের প্যান্ট গুলার মধ্যে কোন জিন্সের প্যান্টটা ওখানে পাওয়া যাচ্ছে আমাকে একটু সবার আগে বলেন, এই জিন্সের প্যান্টটা দোকানদাররা কত করে কিনছে এবং কাস্টমারের কাছে কত করে বিক্রি করছে, এভারেজ একটা আইডিয়া। দোকানদাররা 700 থেকে 800 টাকার মধ্যে, 700 থেকে 800 টাকার মধ্যে এই মালটা কিনছে স্যার, সেল করছে। যদি সকাল সকাল হয় বিসমিল্লাহ না হয় তাহলে বনি বনি না করে তাহলে 1000 টাকা, 900-1000 টাকা, এমনিতে 1200 টাকা করে সেল, এমনিতে 1200 করে সেল করে। গুড, আর এই মালটা এটা সেম 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 ক্যাটাগরি, সেম ক্যাটাগরি, প্রাইস সেম ক্যাটাগরি এবং স্টাইল গুলো সেম। ওনাদের কেনা থাকে কত করে, আপনার কাছে কত হলে মালটা কিনবে? আপনি মনে করেন এটা দোকানদারের কাছে দিবেন, কত করে দিতে পারবেন, কত হলে সে আপনার কাছ থেকে নেবে? আপনাকে 650 টাকা দিয়ে মালটা আপনার কাছ থেকে নিবে, 650-650। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে শেষ করি, এত লোক পরে লেগে যাবে। আমাদের কাছে যে মালগুলো আসছে, ভাই যে স্যাম্পল গুলো নিয়ে আসছে, ভাই যে মালামাল গুলো আমাদের কাছে নিয়ে এসছে, আমরা একটু আপনাকে গেট আপটা দেখাই। দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট, বাংলাদেশের ফ্যাক্টরি থেকে তৈরি করা, খুবই হাইয়েস্ট কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির ফিনিশিং দিয়ে, এবং ভিতরে ফেব্রিকটা একদম সুন্দর চমৎকার ফিনিশিং, মানে বাংলাদেশের আমাদের দেশি মার্কেট এত সুন্দর ফিনিশিং দিয়ে মালটা তৈরি করেছে, আমি নিজেই খুব পছন্দ হয়ে গেছে মালটা আমার। আমার মনে হচ্ছে এটা আমার আমার কোমরে হলে আমি এটা রেখে দিতাম, পরতাম, এটা আমি পরতাম। এটা কোনো মার্কেটিং অথবা সেলস কিছু না, উনি জাস্ট একজনের কাছ থেকে স্যাম্পল গুলো নিয়ে আসছে, বাট এটা আমার নিজেরই এত পছন্দ হয়েছে মালটা, আমি পরতাম যদি আমার এটা হতো। সো এই মালটা উনি বলছে ওনার এলাকায় 1200 করে বিক্রি হয়, আর যদি একদম ব্রণির সময় ওই সময় 1000 করে বিক্রি হয়। মালটা সুন্দর করে আপনার প্যাকিং করা আছে, সুন্দর করে প্যাকিং করা আছে এবং প্রেজেন্টেশনটা খুব সুন্দর, প্রতিটা পার্ট বাই পার্ট সুন্দর করে, অর্থাৎ এই কাপড়টা যখন আপনি কিনতে যাবেন কাপড়টা ধরার সঙ্গে সঙ্গেই এত সফট ওয়াশ করেছে এবং ধরার সঙ্গে সঙ্গে এত ভালো একটা ফ্লেভার আসবে, এবং সর্বোচ্চ ভালো যে ডিজাইন এবং ডিজাইনগুলোর মধ্যে যে কারসাজির দক্ষতা, আল্লাহর ইচ্ছা সবকিছু এর মধ্যে আমি পাইছি। আই এম ভেরি মাচ হ্যাপি এই প্রোডাক্টটা দেখে। এটা বাংলাদেশের কেরানীগঞ্জ বাবুবাজার অথবা ওইদিকের মাল, এই মালটাকে সবার আগে আপনার ফেব্রিকটা কালেক্ট করা হয়েছে, করে ওভার ওয়াশ করা হয়েছে, মালটা ওভার ওয়াশ করা হয়েছে, কিন্তু ওভার ওয়াশ করার পরেও মালটার কোয়ালিটি এত সুন্দর আসছে, গেট আপটা এত সুন্দর আসছে এবং এরা এত সুন্দর ফিনিশিং দিয়েছে প্রতিটা পার্টে, এত সুন্দর আপনার প্রিন্টিং ফিনিশিং দিয়েছে, ইটস লুকস লাইক এক্সপোর্ট। মানে সোজা কথা আপনার কাছে এটা এক্সপোর্টের না, কিন্তু আপনার মনে হবে এটা 100% এক্সপোর্ট, মানে আপনার মজাটা সেরকম মনে হবে, পরা ব্যবহার করা অথবা দেখার যে মজাটা, ডেফিনেটলি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই মালটা চমৎকার মাল, আমার নিজেরই পছন্দ হয়েছে।
তাহলে হ্যাঁ ইন্ডিয়ান ডিজাইনগুলো অথবা বিভিন্ন ডিজাইন কপি করে করে 500-1000 পিস করে ওই কোম্পানিগুলো তৈরি করে, বাবুবাজার অথবা বিভিন্ন জায়গাতে নরসিংদী বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করে 1000-2000 পিস করে ইনভেস্টমেন্ট করে, মালটা যদি হিট করে সারা মার্কেটে চলে গেল। তো এই মালটা কত করে যাচ্ছে ওনার কাছে, দোকানদাররা আনুমানিক কত করে নিচ্ছে মালটা? 700-800 টাকা করে নিচ্ছে। হ্যাঁ, এটাই স্ট্যান্ডার্ড এটার প্রাইস, কারণ এটাতে যত পরিমাণ কস্টিং করা আছে, যত পরিমাণ অ্যাক্সেসরিজের কাজ করা আছে, এই মালটা 700-800 টাকা এরকম আসবে। এখন দেখার বিষয়, আচ্ছা কি দেখার বিষয় সেটা আমি পরে বলছি, 700-800 টাকা এটা মনে রাখবেন। হ্যাঁ, এটাও সেম ক্যাটাগরির, এটাও খুব হ্যাভি ফেব্রিক দেওয়া, বাটনগুলা একদম লোকাল মার্কেট থেকে নেওয়া হলো, আপনার এখানে সর্বোচ্চ ভালো ভালো কাজের ছাপ দেওয়া হয়েছে, এখানে সর্বোচ্চ ভালো ভালো অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে মার্কেট থেকে, এবং ম্যাচিংটা খুব সুন্দর করে দেখায় দেওয়া হয়েছে, দুই একটা বাটন টাটন ছাড়া আর বাদ বাকি যত জিনিস, প্রতিটা জিনিস ফিনিশিং এর থেকে শুরু করে মালের স্মুথনেস, অথবা শোরুমে রাখলে মানুষ যে জিনিসটা চায় সেই জিনিসটা সর্বোচ্চ এই দুইটা প্যান্টের মধ্যে দেওয়া হয়েছে। তো দুটো প্যান্টই আমাদের দেশি মার্কেটের জন্য চমৎকার আইটেম, যেটা আমি যদি আপনাদের কাউকে 500 পিস দিই আপনার বিক্রি করতে সময় লাগবে খুব কম, খুব কম। এটা গ্যারান্টি দেওয়া মাল যে এই মালগুলো চলবে। এরপর এটা হলো আর একটা আইটেম, এটা সেম প্রাইসে অথবা সেম রেঞ্জে। হ্যাঁ, ওয়াও, এটার সঙ্গে প্রচুর অ্যাক্সেসরিজ দিয়েছে, যেটা ইয়াং জেনারেশন মফস্বলতে শুরু করে শহর অঞ্চলে ইয়াং জেনারেশন যেসব স্টাইল আপনার একটু একটু জিগজাগ একটু ড্যাশিং একটু এগুলো পছন্দ করে, এগুলো আপনার এই মালটার মধ্যে দেওয়া হচ্ছে। এবং এই মালটার ডিজাইনটাও দেখেন, চমৎকার চমৎকার সুন্দর কাজ করা, খুবই সুন্দর কাজ করা, এবং ভিতরের কাজের থেকে শুরু করে প্রতিটা জায়গাতে চমৎকার ফিনিশিং দিয়েছে। তো বাংলাদেশে যখন ফ্যাক্টরিতে আমরা মালটা তৈরি করব, অথবা আরো 10 জন এভাবে মালটা তৈরি করছে, এবং এই মালটা যখন এভাবে আপনার কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আসতেছে, আমরা করি আর যাই করি, আমাদের কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন, আমরা তাকে স্যালুট জানাই যে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে কম প্রাইসে ভালো মাল তৈরি করছেন। তো আপনার এই যে প্র্যাকটিক্যাল যে তিনটা প্যান্ট আমার কাছে নিয়ে আসছেন, এটা আমার আমি আগে অনেকবার দেখেছি, বিকজ বাবুবাজারে লং টাইম আমি ওখানে সময় কাটাচ্ছি এবং এই মালগুলো দেখেছি, এগুলো কীভাবে প্রোডাকশন হয়, কীভাবে আয়রন হয়, কীভাবে ওয়াশ হয়, ওই জায়গাতে অনেক বেলা না ঘুমায় থেকে আসছি, সো উই হ্যাভ গুড আইডিয়া অন ইট। হ্যাঁ, এরপরে ওর থেকে আরেকটা গ্রেড নিচে আরেকটা প্যান্ট, যেটা বিক্রি হয় আপনার 800 করে, এটার মধ্যে কিছু স্টাইল দেওয়া আছে, ফ্যাশন দেওয়া আছে, বিংবাং দেওয়া আছে, সো এটা একটা দেশের মধ্যে চলা সুন্দর একটা স্টাইল আইটেম, সুন্দর একটা স্টাইল আইটেম। তো এই আইটেমগুলাই বাংলাদেশের মার্কেটে বিভিন্ন শোরুমে চলছে, উন্নত ক্লাসের অথবা একটু কম উন্নত কিন্তু শোরুম, সেখানে এই মালটা যখন সুন্দর করে প্যাকিং করে পলি করে মালটা থাকছে, এই মালটা বিক্রি করা খুব সহজ। এখন এরপর এখানে আরো দুইটা জিনিসের প্যান্ট, এই দুটো হচ্ছে পলি ছাড়া, তাই তো? পলি ছিল, আচ্ছা পলি ছিল, পলি আনেন নাই, এই দুটা কেনা প্রাইস কেমন হতে পারে? এটা হচ্ছে 500-550 টাকায় এই জিন্সের প্যান্টটা যাবে। হ্যাঁ, দোকানদারদের কাছে যারা দোকান মালিক অথবা হোলসেলার তাদের কাছে 500-550 এই মালগুলো যাবে, বাবুবাজার কেরানীগঞ্জ এইসব জায়গা থেকে, খুব সুন্দর কাজ করা, এটা হচ্ছে ফ্রেশ কাজ। হ্যাঁ, এবং ফিনিশিংটা ওভারঅল স্ট্যান্ডার্ড বাংলাদেশের, কিন্তু ওই যে প্রাইসটা কমানো যার কারণে দেখেন এখানে ম্যাচিংটা কম। আমি একটু পার্থক্যটা আবার আপনাকে দেখাই, এ মালটা দেখেন ভিতরটা খুললেই মনে হচ্ছে স্বর্গীয়, মানে চমৎকার একটা ভালো লাগা, এখানে একটা প্রিন্ট আছে ভিতরের ফেব্রিকের থেকে শুরু করে সবকিছু একবারে ফ্রেশ, এটা একটা স্বর্গীয় ফ্লেভার। আর এটা হচ্ছে কি, এটার মধ্যে আপনি কস্ট কনজিউম করা, টাকা বাঁচানোর কিছু জিনিস আপনি এখানে শিখতে পারছেন, অথবা আপনার চোখে ধরা পড়ছে যে এইসব জায়গায় এটাকে টেকসই করানোর জন্য টাকা বাঁচানো হয়েছে, এবং সেটাকে পরবর্তীতে কাটিং করে ফিনিশিং করে যে কস্টিং করা, এটা খালি ফার্স্ট প্রোডাকশন, খালি প্রোডাকশন হবে যাবে, প্রোডাকশন হবে যাবে, এটা হচ্ছে সেই আইটেম যার কারণে একবারে 250-300 টাকা কম দামে এই মালটা পাওয়া যাচ্ছে, এই মালের থেকে আগের মালটা থেকে 250-300 টাকা কমে পাওয়া যাচ্ছে।
কারণ এই মালটাতে আন্তরিকতার একটু অভাব আছে। এবার এটা হচ্ছে দেশের মধ্যে চলা চমৎকার একটা কাজের উদাহরণ। এখানে অনেক অ্যাক্সেসরিজ টারিজ দেওয়া আছে, লেদার ওয়ার্ক করা আছে। আমাদের হাউসে আগে যেমন একটা স্যাম্পল দেখেছিলেন ওরকমই স্যাম্পল এটা, এবং এটা খুব সুন্দর একটা গেট আপে ফাইনালি এসেছে। এখনো ছোটখাটো কিছু কিছু জিনিস ধরা পড়ে, যেটা আমরাও যদি ফ্যাক্টরিতে ডিরেক্ট অর্ডার দিয়ে আপনাদের জন্য তৈরি করি সেক্ষেত্রে এগুলো আমাদের ক্ষেত্রে জিনিসগুলো থাকবে, কারণ কস্টের সাথে সাথে প্রোডাক্টের প্রাইসের একটা মূল্যমান থাকে, তাই না, একটা রেশিও থাকে। তো এখানে যে বাটনগুলো দেওয়া হয়েছে খুব জিরো গ্রেডের, শুধু এটার উপরে কালার করে দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনালি এটা হোয়াইট বাটন না, এটা মনে হচ্ছে জাস্ট ওই আপনার রং তুলি দিয়ে এখানে টান দেওয়া। কিন্তু তারপরেও তারা বডিটা দাঁড় করাইছে এবং ম্যাচিং, তারা যেটা করেছে জিনিসটা একটা ম্যাচিং দিয়েছে, যে ম্যাচিং এর কারণে কাস্টমার এটা পছন্দ করে নিবেই, এবং আমি হলে অথবা আমি অথবা আমার বাচ্চার জন্য পছন্দ করতে পারি, কমের মধ্যে এটা পছন্দ করতে পারি। তো এইগুলোর দোকানদারদের দোকান মালিকদের, দোকানদার শব্দটা আমি বারবার ভুল করে বলে ফেলি, দোকান মালিকদের এটা কেমন প্রাইসে নেওয়া কেমন ফেলে, ওনারা 700-720-30 সেল করে না কিনে? ওনারা সেল করে, আপনারা যে হোলসেল ও 700-750 করে মনে করেন যে একজন দোকানের মালিক সে কিনতেছে, বিক্রি করতেছে কত করে? এটা বিক্রি করতেছে 900-1000 করে, অর্থাৎ একটা প্যান্টে 300 টাকা লাভ করতেছে, 300-400 টাকা একটা প্যান্টে লাভ হচ্ছে, 200-300 টাকা একটা প্যান্টে লাভ করে। এটাই হচ্ছে টোটাল কেরানীগঞ্জের জিন্সের প্যান্টের সম্পর্কে আইডিয়া। এখন সরি, কেরানীগঞ্জ এবং আপনার সদরঘাট এবং আপনার কালীগঞ্জ এবং আপনার হচ্ছে আপনাদের এলাকা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ওই অঞ্চল থেকে কোন ক্যাটাগরির মাল যাচ্ছে এবং ফাইনালি কোথায় যে কি দামে উপস্থাপন হচ্ছে, এটা আপনাদের একটা উদাহরণ দেখায় দিলাম। এবং এই উদাহরণটার সঙ্গে কিন্তু আপনারা সবাই জড়িত, জড়িত কি কারণে? অ্যাকচুয়ালি এই মালগুলো সারা বাংলাদেশে যাচ্ছে, তো আপনার হাতের কাছে সেম ক্যাটাগরির এরকম ফ্যাশন আইটেম, হ্যাঁ, তো সারা বাংলাদেশে এই মালগুলো চলে, শুধু কিশোরগঞ্জ না, সারা বাংলাদেশেই যাচ্ছে। নিউ জেনারেশন অথবা ওভারঅল অল জেনারেশন এই মালগুলো কিনছে, বয়সের সাথে সাথে চাকচিক্যটা কম, একটু বয়স ভারী হলে ফ্রেশ ডিজাইনে যাচ্ছে, বয়সটা একটু উত্তি বয়স হলে তখন একটু স্টাইল যাচ্ছে, ফ্যাশন যাচ্ছে। বাট 1000 টাকা দিয়ে একটা প্যান্ট কেনার সামর্থ্য সবারই আছে, এখন অনেকেরই আছে, 80% মানুষের আছে, এবং তারা চায় একটু স্টাইলিশ ভালো জিনিস কিনতে। তাহলে এই কয়েকটা প্যান্টের মধ্যে আমাকে যদি কিনতে বলেন কোন প্যান্টটা কিনবো, আমি ওকে এক পিস মাল কিনবো, আমি এই মালটা কিনবো, কারণ আমি 200 টাকা বাড়ায় দিয়ে হলেও আমি চাই এর মধ্যে যে ফ্রেশ যে ফ্লেভার সেটা নিতে। এখন আমার রুচিতে আসলে সবার রুচি আসবে না, 50 জন প্লাস 51 জন যে মালটা এখানে পছন্দ করবে সেই মালটাই অ্যাকচুয়ালি এখানে